প্রিয় দর্শক মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো ফেমিপিল ট্যাবলেট এটা মহিলাদের একটি জন্মবিরোধীকরণ পিল আমার আলোচনায় থাকবে ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয় প্রস্তুতকারক কে এটার দাম কত এবং কোথায় পাওয়া যায় সেবন অথবা ব্যবহার বিধি কি কোনো সাইড এফেক্ট আছে কিনা অথবা কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আর আপনি যদি এই ওষুধটি অতীতে সেবন বা ব্যবহার করে থাকেন অথবা বর্তমানে করছেন তাহলে আপনি কোনো উপকার পেয়েছেন কিনা বা কোনো খারাপ দিক আপনার মনে হয়েছে কিনা নিচের কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন মনে রাখবেন ওষুধটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান আরেকটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাহলে মূল আলোচনায় আসা যাক মেয়েদের জন্ম নিরোধক অনেক পদ্ধতি বাজারে পাওয়া যায় এর মধ্যে খাবারের বড়ি হলো একটি সহজ পদ্ধতি কোনো কোনোটা দামের দিক দিয়ে একটু বেশি যারা একটু সস্তা কিন্তু কার্যকরী খাবারের বড়ি খুঁজছেন তাদের জন্য ফেমিপিল জন্ম বিরোধীকরণ বড়ি প্রযোজ্য প্রত্যেক প্যাকেটে 21টি সাদা ট্যাবলেট এবং 7টি বাদামি ট্যাবলেট থাকে গবেষণায় দেখা গেছে এই ট্যাবলেটের ব্যর্থতার রেট খুব কম অর্থাৎ যদি সঠিক নিয়ম মেনে খাওয়া হয় তাহলে খুব কার্যকরভাবে এটা কাজ করে এটার প্রস্তুতকারক হলো সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি দাম নিবে 25 টাকা প্রতি পাতা যেই পাতাতে 24 টাকা করে ট্যাবলেট থাকে প্রত্যেকটা ট্যাবলেটের দাম পড়ে 90 পয়সার মতো মহিলাদের পিরিয়ড যেদিন শুরু হবে সেদিন খাওয়া শুরু করতে হবে প্রতিদিন একটি করে সাদা ট্যাবলেট 21 দিন খেতে হবে তারপর 22তম দিন থেকে একটি করে বাদামি ট্যাবলেট 7 দিন খাবে বাদামি ট্যাবলেটগুলি আসলে আয়রন ট্যাবলেট এগুলো খাওয়াকালে আপনার পিরিয়ড শুরু হয়ে যাওয়ার কথা পিরিয়ড শুরু হলেও বাদামি ট্যাবলেট বন্ধ করবেন না তারপর আবার একই নিয়মে দ্বিতীয় পাতা ওষুধ শুরু করবেন যতদিন আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন মনে রাখবেন দুটি পিল দুই দিনে খাবারের মাঝে যেন 24 ঘন্টার বেশি গ্যাপ না হয় আর প্রতিদিন একই সময় পিল খেতে হবে পিল খেতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে যদি দুটি পিল খাবারের মধ্যে 24 ঘন্টার বেশি হয় তবে আপনাকে ওই মাসের ঝুঁকি এড়াতে অন্য কোনো ধরনের পন্থা অবলম্বন করতে হবে যেমন কন্ডম কিন্তু ভুলে গেলেও আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন একটি করে পিল চালিয়ে যাবেন তাছাড়া ওষুধের সাথে আসা সেবন বিধি মেনে চলবেন সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে এই ওষুধের ক্ষেত্রে প্রস্তুতকারক বলেছে পিল যদি আপনি নতুন খাওয়া শুরু করেন তবে শরীরের সাথে মানাইতে একটু সময় লাগবে সাইড এফেক্টের মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার দুর্বলতা লাগতে পারে অতিরিক্ত রক্তস্রাব মাথা ঝিমানি কখনো কখনো মাথা ঘুরানি ব্রেস্ট ফুলে যাওয়া তলপেট ব্যথা বমি ভাব ওজনের পরিবর্তন ইত্যাদি নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে সবার ক্ষেত্রে এগুলি নাও দেখা দিতে পারে যারা প্রেগনেন্ট তারা এটার খেতে পারবে না যাদের ব্রেস্ট ক্যান্সার আছে অথবা ফ্যামিলিতে এই ধরনের কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে ওষুধ খাবে প্রয়োজনে অন্য পন্থা ব্যবহার করবে এই গ্রুপের লোকজন যারা বুকের দুধ পান করান এবং যারা অতিরিক্ত সিগারেট খায় তারা এই ট্যাবলেটটা খেতে পারবে না সবসময় আমি একটা কথা বলে থাকি যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত বন্ধুরা আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে তাহলে দর্শক এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ